নমস্কার বন্ধুরা, ভালো লাগা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমি ডিম দিয়ে কাকরোলের তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব কিন্তু করতে একদম ভুলবেন না, আর সাথে লাইক কমেন্টটা কিন্তু করবেন। প্রথমে আমি কাকরোল ও আলুগুলির খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিই। এরপর কড়াইতে তেল গরম হয়ে গেলে তিনটে ডিম, নুন ও লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। ওই কড়াইতেই তেল দিয়ে সাদা জিরে, গোটা গরম মশলা, ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। পর কেটে রাখা কাকরোল ও আলু দিয়ে ভালো করে নাড়তে নাড়তে আমি চাপা দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটো, আদা, রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে আবার ভালো করে নাড়ব। তাতে সবজির সাথে মশলাটা খুব ভালো করে মিশে যায়। এরপর আমি অল্প জল দিয়ে চাপা দিয়ে দেব। একটু সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ডিমটা দিয়ে নেড়ে নেব। তারপর সামান্য চিনি ও গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একবার এইভাবে আপনারাও বাড়িতে রান্না করে দেখতে পারেন, কিন্তু খুব ভালো লাগে খেতে, জানেন তো।